যখন আপনার কাছে কোন একটি হাদিস পৌঁছে গেল, আয়াত পৌঁছিল অথবা হাদিস পৌঁছে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, সেই হাদিস মনসুখ রহিত নয়, সেই হাদিস জয়ীফ জালো নয়, সুতরাং সেই হাদিসকে মানতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কাছে যদি বাধা থাকে, না রাফেজের হাদিস মানা যাবে না, সূরা ফাতিহা পড়ার হাদিস মানা যাবে না, কেন? আমাদের মজাতে নেই, আমাদের হুজুরেরা বলে না, সেই জন্য মানা যাবে না। তাহলে আপনার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানায় ত্রুটি রয়েছে, আপনি অন্য কোনো পথে আছেন, নিজের পথকে ঠিক করুন। আল্লাহ পাক সূরা আখরা আয়াতে ইরশাদ করেছেন, তাবিউ মাউজুরে ইন্নাল্লাহি ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আওলিয়া, তোমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে তা অনুসরণ করো। ইত্তাবিউ মাউজুরে ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে যা নাযিল করা হয়েছে, কোরআনে কারীম নাযিল করা হয়েছে আর দ্বিতীয় ওহী সুন্নাহ নাযিল করা হয়েছে, ওয়ালা তাতাবিউ মিন দুনিহি আওলিয়া, আর আল্লাহর মাধ্যমে বা আল্লাহর ইকরাম মাধ্যমে অন্য পৃষ্ঠপোষক অভিভাবকদের অনুসারী হয়ে না। সুতরাং কোরআন সুন্নাহ অনুসারী হতে হবে। কোরআন সুন্নাহ অনুসারের ক্ষেত্রে এই কথা বোঝা প্রয়োজন রয়েছে, কোরআন সুন্নাহ অনুসারী হবে কিন্তু জনগণ কিভাবে অনুসারী, মুসলিম সমাজকে কিভাবে বাদ করা যেতে পারে। মুসলিম সমাজের একশো লোকেরা হচ্ছে ওলামা, আলেমরা, যারা কোরআনের আয়াত একবারে জনগণের মত না, একবারে ভালো আলেম না, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী। আর তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে জনগণ। মনে রাখবেন, তাহলে মুসলিম সমাজে তিন শ্রেণীর মানুষ আছে, তিন শ্রেণীর মানুষ আছে, যারা মজহাবের মুকাল্লিদ, মুকাল্লিদ চার মজাবে এক মজাব মানতেই হবে, চার গিয়ার এক গিয়ার আপনাকে থাকতেই হবে, ভাই আমাকে হইতে হবে নয়, সাহি হইতে হবে নয়, মালিক হইতে হবে নয়, আমাদের হইতে হবে, হ্যাঁ এই কথা তার তাদের দাবি, আর এটা খরচ অবশ্য বেরিয়ে হবে তাদের দাবি। এটা বলে যে চারের একটা হলেই হয়, কিন্তু যখন বাংলাদেশে যাবেন, ভারতে যাবেন, আর ওখানে যারা মেজরিটিতে আছে তাদের বিরুদ্ধে বলেন যে ভাই আমি এই রকম করে নামাজ পড়ি, আপনি ওই রকম পড়ছেন, আপনি নামাজ মজা করে নামাজ পড়ছেন, আমি সামনে মজা করে রফাদান করি, নামাজ পড়ব, সুরা ফাতিহা পড়ে নামাজ পড়ব, হ্যাঁ আমি বুকের উপর হাত দিয়ে নামাজ পড়ব, তো আপনার সেখানে স্থান আছে বাস্তবে দেবে, দেবে মুখে তো বলছে যে চারটাই ঠিক, চার মজার ভাব, ওই চার মজার ভাব তো আপনি যে হাতি তো নিয়ে নামাজ করতে পারে, তো আমি সামনে দিয়ে পড়ার অসুবিধা দেখি, আর একজন হাত দিয়ে নামাজ পড়ব অসুবিধা দেখি, হ্যাঁ আর একজন মালিক নামাজ পড়ব অসুবিধা দেখি, সবাই স্বাধীন ছেড়ে দিতে যেমন পারছো পড়ো, কিন্তু কাজের বেলা দেখা যাচ্ছে যে আমাদের ছাড়া তোমাদের কারো স্থান নেই। তাহলে মজাব চারটা আসলে আমলে তো মানেন না, মজাব যার বাড়িতে আসে সেই মজাব তো অন্য মজাব চলবে না, এই অবস্থা। জি শোনেন, একদল হচ্ছে মোকালিক, একবারে চার হাজার একটা মানতে হবে, তিনি বলেছেন যে এলাম আন্না নাসা কাম তাল্লাল মিয়াতি রাবিয়াতি গায়র মুস্তাবিনা আলা তাকদীর খারিজ মিন লাম ওয়াইল বেআইন। শুনে রাখো যে চতুর্থ শতাব্দী পর্যন্ত, চতুর্থ শতাব্দী
পর্যন্ত, তার মানে 300 বছর পার হওয়ার পরে চতুর্থ শতাব্দী শুরু হয়, তাই না? চতুর্থ শতাব্দী পর্যন্ত এই উম্মতে মুসলিমা, উম্মতে মুসলিমার জনগণ গায়রু মুজতামিনা, তারা একমত ছিলেন না আলা তাকলিদিল খাসে খালেসে, যে নির্ভেজাল তকলিদ করতে হবে, কোনো একটা মজা মানতে হবে, লেমা ঝালি ওয়াহিদ গায়নি, যে একটা মজা অবশ্যই মানতে হবে, এইরকম তা ছিল না। তাহলে 1400 বছরের যে এই ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছে 1400 বছর আগে, তার মধ্যে 300-350 বছর পর্যন্ত এই মজাবের হদিস পর্যন্ত ছিল না, মজাবের নাম ছিল না, ইমামরা ছিলেন কিন্তু ইমামরা মজাব দাঁড় করেও জানি আর মজাবের দিকে দাওয়াতও দিয়ে জানি, তারা ফতোয়া এসেছে, মাসলা এসেছে, জিজ্ঞাসা করেছেন, উত্তর দিয়েছেন। পরবর্তীকালে লোকেরা একজন ইমামকে মানা শুরু করলো, যে না তার ফতোয়া শুরু হওয়া, এইভাবে যুগের আবর্তন বিবর্তনে মজহাব পয়দা হইল, না আল্লাহ পয়দা করেছেন, না আল্লাহ নির্দেশ দিয়েছেন, সৃষ্টিগত আল্লাহ করেছেন, না আল্লাহ না নির্দেশ দিয়েছেন মজহাব মানা, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, অ্যাডভাইস করেছেন মজহাব মানা, বরং যুগের আবর্তন বিবর্তনে এই মজহাব জন্ম নিয়েছে। যারা এই মজহাব ফলো করে তারা বলে যে চার একটা মানা বাধ্যতামূলক মানতে হবে, না হলে আপনি গুমরা হবেন। তাহলে সাহাবাই কেরামদের যুগে বলল, সাহাবাই কেরামদের যে সরাসরি রাসূলকে পেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও তারা তো সরাসরি মানুষ না, সিরিয়ে বেশি এর চর্চা ছিল, হ্যাঁ, তাবা তাবি, তারপরে যুগ, তারপরে যুগ, তখনকার জনগণ কি বেশি শিকার সুযোগ পেয়েছে না আজকে শিকার সুযোগ কি আছে বলেন? এখন বেশি শিকার সুযোগ আছে না তখন বেশি সুযোগ ছিল? এখন বেশি সুযোগ আছে, এখন আমরা কম্পিউটারে বিশাল লাইব্রেরি রাখতে পারবো, হ্যাঁ, এখন যে কোনো ইসলামিক বুক আর হাদিসের কিতাবগুলি কমপক্ষে তো আপনার কাছে, হ্যাঁ, যে কোনো ভাষ্যে অবস্থায় পেতে পারবেন আপনি, কিন্তু তখন হাদিসের কিতাবগুলিও সকল হয়নি, একটা হাদিসের জন্য কোথায় কোথায় চলে যেতে হয়েছে মহাদেশীদেরকে তলাশ করার জন্য, তাহলে কত মুশকিল ছিল এর মাসের পাড়া। তারপরেও তারা এক মজহাব মানেননি, যে একটাই মজহাব শুধু মানছে, তারপরে তবলিগকে ফরজ করে দিলেন। সালাফি আল্লাহ বলে যে না মজহাব ফরজ না, আমি একটি কথা মাঝে মাঝে বলি, আবার বলছি, যে যারা একজন ইমামকে মানে, যে ইমামকে মানে তাকে বেশি সম্মান করে না করে না, তাকে বেশি মহব্বত করে না করে না, এটা অস্বীকার করার কিছু নেই, ঠিক না? যদি একজনকে মানেন তো তা ভরসা, এতে কোনো সম্ভব, কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে, তারপরে সাহাবায়ে কেরামদের মানে, তাবেঈনদেরকে মানে, চার ইমামকে মানে, মুহাদ্দিসিন আবু হানিফা, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, মাজাহ, ইমাম ইবনে তাইমিয়া, যত আইমায়ে কেরাম, ওলামায়ে ইসলাম, আর তাদের ইসলাম এসেছেন, সকলকে একই নজরে শ্রদ্ধার নজরে দেখি, কে বেশি সম্মান করে, যারা একমত মানলো তারা একজনের মনকে বেশি সম্মান করে, পক্ষান্তরে যারা সবাইকে মনে করে এরা সকলের দিকে কাদের ছিলেন, তারা সকলকে সমান নজরে দেখে না, দেখে না, সমান নজরে মহব্বত করে না, করে না, সমানভাবে মানার চেষ্টা করে না, করে না, যে হক যার কাছ থেকে পাই, হক যখন আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে পাবো তার কাছ থেকে, হক যখন এমন সাফি দেবো সাফির কাছ থেকে, হক যখন আমি ইমামে মালিক দিবো তার কাছ থেকে, হক যখন ইমাম মাহমুদিন হাম্বালের কাছে পাবো রাহিমাহুল্লাহ এবং কোরআন হাদিস তো সবাই বুঝেন না, এই ক্ষেত্রে আমাদের একটা মিথ্যা অপবাদে, এই মিথ্যা অপবাদের জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। যারা মজহাবটা বিশেষ করে আমাদের যে শেখ রেখাপাটে বলছি, ভারত বাংলাদেশ পাকিস্তানে, তারা বললেন যে যারা আহলে হাদিস বা সালাফি এরা সকলে বুঝ যায়, এরা সবাই ইজতিহাদ করতে চায়, এরা কোনো ওলামা মানে না, ভুল বল, একেবারে মিথ্যা, না মনে রাখবেন যে তিন ভাগে একজন ভাগ করলাম, যারা ভালো ওলামা তারা বলছেন যে যতই বড় আলেম হোক না কেন আপনাকে এক মজারের অঙ্গে মানতে হবে, এটা ভুল, বড় আলেম কোরআন সুন্নাহ বুঝতে পারছেন তাহলে কোরআন সুন্নাহ থেকে নেওয়ার চেষ্টা করতে হবে, এবং এই দরজা কেমন পর্যন্ত খোলা আছে, ইজতিহাদের দরজা বন্ধ হয়নি, তাহলে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে চার ইমামে সীমিত হয়ে গেছে,
চারে একটা মানতে হবে, আপনাকে মুকাল্লাল অন্ধ অনুসারী হতে হবে। এই কথাটি ভুল। যারা ভালো ভালো আলেম তারা কোরআন সুন্নাহকে পড়াশোনা করার পরে চর্চা করার পরে তারা সিদ্ধান্ত নেবে, নতুন কোন সিদ্ধান্ত নয়। চার ইমামের চারটার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে হওয়া আছে, প্রায় ক্ষেত্রে চার ইমামের উক্তির মধ্যেই তারা যা ছেড়ে গেছেন তাতে হওয়া আছে, কিন্তু তার ব্যতিক্রম কখনো ঘটতে পারে। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়টিকে স্পষ্ট করেছে। এইভাবে সালাফি উলামারা বড় বড় আলেমদেরকে বলে যে তোমরা কোরআন সুন্নাহ থেকে সরাসরি গ্রহণ করো। প্রথম শ্রেণী যারা আলেম, আমাদের সমাজে তো সবাইকে আলেম বলা হয়, আর একটু ভাবা আলেম হলে আল্লাহ মানে আল্লাহ মানুষ সবাই তালে বেরিয়ে দিচ্ছে। তারা আজকে যে আল্লাহ শব্দটি আমাদের সাহেব ভাই ব্যবহার করেছেন, আমি এটা পছন্দ করি না, এটা আমি নিজের জন্য পছন্দ করি না, অন্যের জন্য ভালো লাগে না, কারণ আল্লামা আজকাল আল্লামা হওয়া মুশকিল আছে। হ্যাঁ, দেশে আমাদের দেশের প্রেক্ষাপটে আল্লামা মানে মহাকে, আল্লাহ মানে কি যতটা পারছেন যে মাসলা গুলিতে পারছেন কোরআনে মাহাদিস একটু পড়ে নেওয়ার দলিল বা আলেমের কাছ থেকে জানতে হবে, আলেম ছাড়াও পাইনি, ভালো আলেমের কাছ থেকে জানতে হবে, কিন্তু একটু দলিল সম্পর্কে মেহনত করার তৌফিকের যোগ্যতা দিয়েছেন, মেহনত পরিশ্রম করতে হবে। এর অর্থ দ্বিতীয় শ্রেণীর সাধারণ আলেমরা। তৃতীয় শ্রেণীর লোক হচ্ছে জনগণ, আম লোকেরা। জনগণের জন্য দলিল জানা জরুরি নয়, জনগণ আপনারা আপনাদের জন্য প্রত্যেক লটাকে দলিল জানতে হবে, সূরা ফাতিহা পড়া দলিল জানতে হবে, হ্যাঁ, আর নামাজ পড় থেকে শুরু হবে কোথায় শেষ হবে দলিল জানতে হবে, কোন হাদিসের কিতাব আছে সহি না জয়ীফ জানতে হবে, না এটা অসম্ভব। সুতরাং অসম্ভব না দলিল কুল্লাহ নাসালিল্লাহ সা মানুষের ক্ষমতার বাইরে আল বাইরে আল্লাহ কোন দায়িত্ব চাপান না কোন মানুষের উপর। জনগণের কাজ হচ্ছে ফাসালু আহলে যিকরে ইন কুনতুম লা তাআলামুন। কোরআন কি আল্লাহ বলছেন যে তোমাদের যদি জানা না থাকে, যারা ওলামা ইকরাম আহলে যিকির মানে কোরআন সুন্নাহ যারা আলেম তাদেরকে জিজ্ঞেস করে নাও, আহলে যিকির বলেছে তাদের জিজ্ঞেস করতে হবে, আহলে যিকির মৃত না জীবিত, হ্যাঁ জীবিত। যারা মুকাল্লে হ্যাঁ তারা বলছে যে না মৃত, চার ইমামের কাছ থেকে জানতে পারে, রিপোর্ট কাছ থেকে জানতে পারে, হ্যাঁ তাহলে ওনার কি কাম খুঁজে বাড়িয়ে যাবে তাহলে, হ্যাঁ এটা তো বোঝানো হয়নি। বলা হয়েছে তোমার যুগে তোমার দেশে তোমার কাছাকাছি তোমার শহরে যে কোনো আলেম থাকে সে হচ্ছে আহলে যিকির অন্তর্ভুক্ত, সুতরাং আহলে যিকিরকে জিজ্ঞেস করে নাও, ইন কুনতুম লা তাআলামুন, তোমাদের যদি জানা না থাকে। জনগণ তাহলে মানুষ জনগণরা আলেমদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবে, এটা হচ্ছে সালাফিদের পন্থা। সালাফিরা কখনো সকলে মুজতাহিদ হয় না, আর সকলে মুজতাহিদ হওয়ার দাবিও করে না, আর জনগণকে দলিল জানতে হবে এই কথাও তারা বলে না। এইসব মিথ্যা কথা ওরা আমাদের নামে ছড়িয়ে থাকে, ছিটিয়ে থাকে, আর এইসব কথা প্রচার করে থাকে। আল্লাহ পাক তাদের জন্য হিদায়াত দান করেন, যারা মিথ্যা কথা জেনে শুনে প্রচার প্রসার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআন সুন্নাহ খেদমতের তৌফিক দান করেন। তৌহিদের পরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করে তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে তাজকিয়া নাফস। সালাফি দাওয়াতের মূলনীতি হচ্ছে আত্মার পরিশুদ্ধি করা। এই তিনটি কথাকে এখন সুন্দর করে ভেঙে বলি। যখন তৌহিদের কথা আসবে তখন আকাশের দিকে তাকাবেন, তার একত্র প্রতিষ্ঠা করবেন আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের একত্র তৌহিদ প্রতিষ্ঠা করবেন জীবনের প্রতি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের কথা আসবে তখন ইশারা করবেন কোন রাস্তায়, যেই রাস্তার উপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছেন এই রাস্তা সোজা রাস্তা, সেটা নাম কি সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ডানে না বামে না, ডানে না সাইডে না, ডান আছে হাদিস আছে যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে এটা যার গন্তব্য স্থান হচ্ছে জান্নাত, আর ডানে বামে অনেকগুলি ছোট ছোট রাস্তা আছে, এই ছোট রাস্তা অতি করলে আলা করলে সাবিল শয়তান ইয়াকুলি, আর প্রত্যেকটি রাস্তাতে ছোট ছোট ডান বামের রাস্তাগুলিতে শয়তান বসে আছে, ডাকছে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, হ্যাঁ তুমি খারেজি হয়ে যাও, তুমি বিদাতি হয়ে যাও, তুমি এই হয়ে যাও, হ্যাঁ
আর চমকতার ভাষা দিয়ে বলে, খারাপ ভাষা দিয়ে বলে, এভাবে মানুষকে গুমরা করে থাকে। তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে এদিকে উপর দিকে ইশারা হইল আল্লাহ তহিদ প্রতিষ্ঠা করা, সামনে সোজা ইশারা রাসূলুল্লাহ পথে চলা, আর তিন নম্বর হচ্ছে নিজের আত্মার পরিশুদ্ধি করতে হবে। এই আত্মার পরিশুদ্ধির জন্য আপনাকে সমস্ত ফরায়েজ ওয়াজিবগুলি আদায় করতে হবে, ফরজগুলি আদায় করতে হবে, ওয়াজিবগুলি আদায় করতে হবে, আর তার বিপরীত সমস্ত রকমের হারাম নাজায়েজ কথা কাজ থেকে বাঁচতে হবে। তারপরে যেগুলি সন্নাত সেই সন্নাতগুলি পালন করতে হবে, মুস্তাহাবগুলি পালন করতে হবে, নফল ইবাদতে আপনার একটা অংশ থাকতে হবে। আর তারপরে তার বিপরীত হচ্ছে যেগুলি অপছন্দনীয়, যেগুলি মাকরুহা, যেগুলি আপত্তিকর, যেগুলি একজন মুসলিমের জন্য শোভা পায় না, সেসব কথা কাজ থেকে বেঁচে থাকতে হবে। এর মাধ্যমে আপনাকে আত্মার পরিশুদ্ধি করতে হবে। ছিল সেটা থেকে তারা দূরে সরে গেছে, কমের পক্ষে বিদাতে লিপ্ত, আর ধীরে 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 বড় বড় কুফরিতে শিরকে দাবি করেছে প্রথম তারা যে আমরা নবীর অনুসারী, সাহাবীদের অনুসারী, কিন্তু ধীরে ধীরে যেমন আলাদা বলেছেন তিন আউয়ালা দারাজাতি তাসাউফে ইত্তিবাউন ওয়া আখিরু দারাজাতি জান্দাতান। সুফিরা প্রথম দিকে শুরু করেছে ইত্তিবা দিয়ে, যে আমরা কি করছি নিজের আত্মার পরিশুদ্ধির জন্য বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করব, আর আমরা দুনিয়া বিমুখ হব, যোহদ এবং ওয়ারা তাকওয়া পয়দা করব। বলছেন যে সুফিরা বা তাসাউফ, যে তাসাউফ অর্থাৎ পীরমনিদের যে প্রথা, এটা যে শুরু হলো প্রথম তারা ইত্তেবার দাবি করেছে আমরা নবীর অনুসারী, সাহাবায়ে কেরামদের অনুসারী, হ্যাঁ আমরা আলী রাদিয়াল্লাহু আনহু অনুসারী, আমরা আবু যারের অনুসারী, আমরা হচ্ছি হাসান বসরির অনুসারী, ইত্যাদি ইত্যাদি সিরিন অনুসারী, এই বলে দাবি করেছে। কিন্তু আখিরু দারাজাতি জান্দাতুন, শেষ পর্যন্ত তারা বিলীন হয়ে দিক থেকে অনেক দূরে চলে গেছে, বড় বড় শিল্প করিতে ডুবে গেছে। তাদের আকিদাগুলি পড়লে বুঝতে পারবেন, এমনকি তাদের অনেকে বলেছে যে খুদ না বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়া সাহিরি, আমরা এমন সাগরে পাড়ি দিলাম যে সাগরের কিনারায় গিয়ে নবী রসুল কোন থমকে দাঁড়িয়েছে। আসতে পারে নবী রসুল এসে দেখলেন যে সাগরে এখানে আমরা পাড়ি দিব, এত দূর আর যেতে পারবো না, থেমে গেছে, আর আগে বাড়তে পারেন। কিন্তু পীরেরা বলছে খুদ না বাহার, ওই দুনিয়াতে আমরা একবারে পাড়ি দিই, পাড়ি দিই। তার মানে তারা নবী রসুল চাইতো বেশি শ্রেষ্ঠ দাবি করে এবং বেশি তারা ভালো, বেশি শক্তিশালী, কারণ তাদের মধ্যে খোদাই শক্তি চলে এসেছে, হ্যাঁ ইলাহি শক্তি চলে এসেছে, তারা আল্লাহর কুদরত পেয়ে গেছে, বরং আল্লাহতে তারা বিলীন হয়ে গেছে, এই সমস্ত কুফরি আকীদা তাদের মধ্যে চলে এসেছে। এই তাজকিয়া নাফস নাই, যে তাজকিয়া নাফসের দাবি করে তারা গোমরাহির শিকার হয়েছে, ইসলাম থেকে দূরে চলে, বরং আত্মার পরিশুদ্ধের জন্য সহজ তরিকা বললাম যে কমপক্ষে একজন মুসলিম নিজের ফরজ ওয়াজিবটা ঠিক রাখে, ইত্যাদি এই সমস্তের পরে তখন সুন্নতের পালা, সুন্নত মুস্তাহাবগুলি করবেন, তাহাজ্জুদ গুজার হবেন, সালাত ও দোয়া করবেন, ইশরাক করবেন,
এইরকমই যত নফল ইবাদত বন্দেগী আপনি বাড়াইতে পারেন, নফল সুন্নাত জিকির আজকালগুলি ফরজ জিকিরের পরে নফল জিকির আসহাব সুন্নাত জিকির রয়েছে, নামাজের পরে জিকির আজকাল রয়েছে, তারপরে বিভিন্ন কাজের ক্ষেত্রে জিকির আজকাল রয়েছে, সমস্ত জিকির আজকাল পাবন্দি করবেন, অপচন্দনীয় কথা কাজ থেকে বেঁচে থাকবেন, এইভাবে আত্মার পরিশুদ্ধি হবে, আখিরাত মুক্তি হবেন, আখিরাতের নিয়ামতকে আপনি স্মরণ করবেন বেশি, দুনিয়ার ভোগের সামগ্রীর ওপর অভক্তি আল্লাহর চেষ্টা করবেন, যদি দুনিয়া ছিটেও যায় যাতে করে হাহাকার অবস্থা না হয়, এর সামনা হয়ে গেল, চাকরি চলে গেল কি করে বাঁচবো, এইরকম না হয়, তার মানে আপনার তাজকিয়ে নাফসে আত্মার পরিশুদ্ধিতে বড় ত্রুটি রয়েছে। এই সুফিরা এইসব গোমরাহের সাথে সাথে তাদের আরেকটি গোমরাহি হচ্ছে যে তারা গায়েব জানতে পারে, দাবি করে তার অদৃশ্য সম্পর্কে খবর রাখে, কিসের মাধ্যমে, কাশের মাধ্যমে, কিসের আকিল আছে তাদের, কাশ নাকি তাদের সামনে পৃথিবী খুলে যায়, যার ফলে কোথায় কি হচ্ছে সব কিছু তারা দেখতে পায়, এগুলি বড় স্মৃতি আকিদা, এবং তারা তার সাথে সাথে তাদের দৃশ্যতার শেষ নেই, তাদের অনেকে বলেছে আন্তুম তাকুনা উরুমাকুম মাইয়াতান আন মাইয়াতিনা, তোমরা এলেম হাসিল করছো শরিয়ার আলেমরা, হ্যাঁ শরিয়ত পড়ছো তোমরা, মৃতদের থেকে এলেম হাসিল করছো, এমাম আবু হানিফা কি বলেছেন, শাফি কি বলেছেন, মালিক কি বলেছেন, ও সাহাবী তাবে কি বলেছেন, এগুলি পড়ছে, হ্যাঁ তারা মৃত, তাদের কাছ থেকে এলিম হাসিল করছে, আর আমরা ওয়ানাহনু নাখুদু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, আমরা একমাত্র সেই সত্তা থেকে এলিম হাসিল করি সরাসরি, যেই সত্তা আল হাইয়্যুল কাইয়্যুম, অর্থাৎ সরাসরি আল্লাহর কাছ থেকে আমরা এলিম হাসিল কাশের মাধ্যমে আল্লাহর সাথে তারা মুলাকাত করে, আল্লাহর কাছ থেকে এলিম হাসিল করে, দরকার কি মানুষের কাছে এলিম শিখা, দরকার কি ওস্তাদের কাছে এলিম শিখা, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কাছ থেকে তারা এলিম হাসিল করে। এইরকম বহু গোমরাহি রয়েছে তাজকিয়া নাফসের নামে, আত্মার পরিশুদ্ধির নামে সুফিদের মধ্যে, এই পন্থা পুরোপুরি বর্জন করতে হবে। ইসলামে সুফিজমের কোন স্থান নেই, সুফিজমের কোন স্থান নেই ইসলাম, এই হচ্ছে সালাফি দাওয়াত, সালাফি দাওয়াত যে কোরআন সুন্নাহর আলোকে তারা আত্মার পরিশুদ্ধির কথা বলে, সুতরাং নিজের কলবকে পরিষ্কার করতে, কলব পরিষ্কার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললে হবে না, সেটা হচ্ছে যে অন্তর যাতে করে হিংসা বিদ্বেষ শত্রুতা কলহ বিবাদ আর দুনিয়ার স্বার্থকে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়া, এই রকমের যতগুলি খারাপ দিক রয়েছে অন্তরে সেগুলিকে মুছে ফেলা, সেগুলিকে মুছে ফেলা, এই ক্ষেত্রে অনেকেই সক্ষম হয়নি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন অন্তর পরিষ্কার করার তৌফিক দান করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস রয়েছে যে আমি এই আরব উপদ্বীপে তাওহীদের দাওয়াত দিলাম, কোরআন সুন্নাহর দাওয়াত দিলাম, আর এখানে আরব উপদ্বীপে জাজিরা আরবের মুসলিমদের মাঝে শিরিক করাতে শয়তান পারবে না, জাজিরা আরব পারবে না, কিন্তু একটি কাজ করতে সক্ষম হবে শয়তান, করবে মূর্তি পূজা করবে কবর মাজার পূজা করবে, এর থেকে নিরাশ হয়ে গেছে, সত্যিকার যদি নামাজি হয় আর সত্যিকার যদি সহি আপিলার লোক হয় কোরআন সুন্নাহ বোঝার লোক হয়, তাহলে আরো উপদ্বীপে বিশেষ করে আরো উপদ্বীপ সম্পর্কে বলছেন যে শয়তান এখানে কাউকে কবর পূজা দুর্গা পূজা দর্গা পূজা করাতে পারবে না, তাহলে কিন্তু আছে একটা কাজ করা কেমন পর্যন্ত এই কাজ করতে সক্ষম, সেটা হচ্ছে ওয়ালা কিফিন তাহারি হিসেবে আকর্ষের লড়া সহি আপিলার দাবিদার, কিন্তু আপোষে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য বিভিন্ন দলের উপর দল পয়দা হওয়া আর তারপরে দলের জন্য খেদমত করা আর দলকে প্রাধান্য দিতে গিয়ে কোরআন সুন্নাহ একই আকীদার মানুষের সাথে বিদ্বেষ রাখা শত্রুতা রাখা এগুলি হতেই থাকবে, এটা একটা শয়তানের চান্স আর এটা হবে, কিন্তু আমাদেরই করণে আমাদের করণে যে শয়তানের সুযোগ দেবো নাকি তৌফিক দান করেন অন্তর পরিষ্কার করার
এই অন্তর যদি পরিষ্কার না হয় আর ফরজ নামাজ খুব সুন্দর আপনার তাওহীদ সুন্নাত ঠিক আছে হ্যাঁ ইবাদত বন্দেগী ঠিক আছে অন্য অন্য ক্ষেত্রে ঠিক আছে হালাল রুজি সব ঠিক আছে তখন তো অন্য রকম কেন ওদের